অল্পের জন্য রক্ষা। পুকুরে স্নান করতে গিয়ে বড় সড়ো কুমিরের সামনে পড়ে গেলেন পাথর প্রতিমার এক দম্পতি। কোনো ক্রমে পালিয়ে বাঁচেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কৈমুড়ি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান অনিমেষ মণ্ডল ও তার স্ত্রী শ্রাবন্তী মণ্ডল। পুকুরে নেমে দেখতে পান সামনেই ভাসছে কুমিরের মতো কিছু একটা। তাদের চিৎকারে জড়ো হয়ে যায় পাড়ার লোকজন। পুকুরে ভাসতে থাকা জীবটিকে প্রথমে গোসাপ বলে মনে করেন এলাকার মানুষজন, কারণ ওই অঞ্চলে গোসাপের আকার অনেকটাই বড় হয়। এবার তা দেখতে অনেকটাই কুমিরের মতো। পরে দেখা যায় সেটি গোসাপ নয়, বরং ফুট সাতেক লম্বা একটা কুমির। কিছুক্ষণের মধ্যেই কুমির ধরতে নেমে পড়েন এলাকার লোকজন। খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জ অফিসেও। রাত 9টা নাগাদ রামগঙ্গা রেঞ্জের লোকজন এসে কুমির ধরার কাজে লেগে পড়ে। জেনারেটর জেলে শুরু হয় কুমির ধরার কাজ। বহু চেষ্টার পর জালে ধরা পড়ে সেটি। বাঁশ ও বস্তার সঙ্গে জড়িয়ে সেটিকে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা। জানা যাচ্ছে সেটিকে ছেড়ে দেওয়া হবে ভাগবতপুরে।